হাই গাইস, ভিলেজ রেসি ফুড রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সুজির এক কাপ সুজি দিয়ে ইডলি তৈরি করে। তাই এই এক কাপ সুজি দিয়ে আজকে আমি আপনাদেরকে ইডলি তৈরি করে দেখাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, এই এক কাপ সুজি দিয়ে আমি কিভাবে এই ইডলিটা তৈরি করি। এখানে আমি এই যে এই কাপের এক কাপ সুজি নিয়েছি, তাহলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা টক দই। এই যে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই, পুরো এক কাপ নেইনি, একটু কম নিয়েছি। এই টক দই দিয়ে আর এই সুজিটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতন লবণ, একটু এই লবণটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। এইভাবে জল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটাকে আমি পাতলা করে নেব। এই যে দেখুন, ব্যাটারের ঘনত্বটা এরকম করে রেখেছি। এটা আমি 30 থেকে 40 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে, তারপরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিকে ঢাকা দিয়ে রেখে আমি ওইদিকে ততক্ষণে কিছুটা নারকেলের চাটনি বানিয়ে নেব। তো এটা ঢেকে আমি ওইদিকে নারকেলের এর সঙ্গে নারকেলের চাটনি করব। এই যে দেখুন, আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি 3 চামচ মতন সর্ষের তেল। এবার এই তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি কিছুটা ছোলার ডাল নিয়েছি 3 চামচের মতন, ডালটাকে এই তেলে দিয়ে ভেজে নেব। আমি এটা নারকেলের চাটনি করব ইডলির সাথে খাওয়ার জন্যে। এইভাবে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ডালটাকে আমি ভেজে নেব। এর মধ্যে কিছুটা আদা দিয়ে দেবো, আদা কুচিয়ে নিয়েছি, আদাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে কিছুটা কাঁচা বাদাম, বাদামটাকেও ভেজে নেব। গ্যাসটাকে কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে, গ্যাসটা পুরো কমিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা চিরে নেওয়া, কাঁচা লঙ্কা কাটা আমি চিরে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কিছুটা কারি পাতা নিয়েছি, কারি পাতাটা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুনের কোয়া, এবং এটাকে দিয়ে ভালো করে সব কিছু, সব উপকরণ একসঙ্গে ভালো করে ভেজে নেব। এবার এই যে সব উপকরণগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা ঠান্ডা করে তারপরে আমি আপনাদের আবার দেখাচ্ছি। ততক্ষণে নারকেলের পেস্টটা বানিয়ে নেব। এই যে দেখুন, আমি এখানে গোটা একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি, কেটে কুচিয়ে নিয়েছি, আর এখানে মিক্সিং বোল নিয়েছি। আমি এইগুলো এখন সব কিছু উপকরণ দিয়ে পেস্ট করে নেব। এখানে নিয়েছি এই যে ভেজে রাখা যে বাদামের ইগুলো, যেগুলো ভাজলাম, সব উপকরণ দিয়ে এগুলো আমি ঢেলে দেব। এবার দিয়ে দেব নারকেলটা।
দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ধনে পাতা, দিয়ে দেবো এখানে কিছুটা তেঁতুল, আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলের কাপটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেবো পরিমাণ মতন এখানে জল, কাপ জল নিলাম। এবার এটা পেস্ট করে নেব। এই যে দেখুন আমার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন আমার এই চাটনিটা রেডি হয়ে গেছে। এবার এতে তড়কা লাগাতে হবে। এবার চলে যাব আবার গ্যাসের কাছে। এই যে এরকম আমি ঘন রেখেছি, আপনারা যদি পাতলা করতে চান পাতলা করতে পারেন। এবার আমি এতে তড়কা লাগিয়ে নেব। এই যে এই তেলে আর সামান্য একটু সর্ষের তেল আর একটু মিশিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষে, দুটো শুকনো লঙ্কা, সর্ষের শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব কিছুটা হিং, এখানে হাফ চামচের মতন হিং নিয়েছি, হিংটা দিয়ে দিচ্ছি। হিংটা দেওয়ার কারণে, হিংটা দিলে কি হয় গন্ধটা ভালো আসে। এবার দিয়ে দেব কিছুটা কারি পাতা, এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই গরম অবস্থাতে আমি নারকেলের চাটনিতে এটা ঢেলে দেব। এটা ভেজে নেওয়া হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা গরম অবস্থাতেই আমি এটা ঢেলে নেব, এই চাটনির ভেতরে ঢেলে দেব। এবার এটা আমি এর সাথে মিশিয়ে নেব। তাহলে এই যে চাটনিটা কিন্তু, নারকেলের চাটনিটা পুরো রেডি। এই চাটনি কিন্তু আপনারা যে কোনো ইডলির সাথে কিংবা ধোসার সাথে, বড়ার সাথে খেতে পারেন। তাহলে আমার এই চাটনিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার চলে যাব আমি। তাহলে এবার এটা রেখে দিচ্ছি। এই যে দেখুন আমি ব্যাটারটাকে আগলা করে নিলাম, 40 মিনিট হয়ে গেছে, 30 থেকে 40 মিনিট এটাকে আমি ভিজে রেখেছিলাম। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এটা কিন্তু আমার ভালো করে ফিটিয়ে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু আমি ভালো করেই ফেটিয়ে নিয়েছি। এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা এই যে এরকম হয়েছে, সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফেটানোতে এরকম হয়েছে, একটু ফেটিয়ে নিতে হবে একটু আচ্ছা সময় ধরে। এবার আমি এখানে তিনটে বাটিতে, এই যে আগের থেকে তেল মাখিয়ে রেখেছি, এই বাটিতে আমি অল্প অল্প করে এই ব্যাটারটাকে দিয়ে দেব। বাটিটা পুরো ভরে দেব না, একটু খালি খালি রেখে দেব। এই যে দেখুন বাটিতে কিন্তু আমি বেশি ভরে ভরে দেইনি, খালি খালি রেখে দিয়েছি। তাহলে এবার এখানে এটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে বসিয়ে দেব। একটা স্ট্যান্ড দিয়ে আমি জল বসিয়ে গরম করতে বসিয়েছি। এবার এইগুলো এক এক করে আমি এইভাবে বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে। এখন বাকি তিনটে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢেকে দিয়ে এই ছিদ্রটাকে আটকে দিয়ে আমি এটা
কিছুক্ষণ ধরে ভাপিয়ে নেব। এবার আমার এই যে 40 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঁচু করে নেব। এবার আমি একটা এই যে কাঠি নিয়েছি, এই কাঠিটা দিয়ে দেখব। এই যে দেখুন, এখানে কিন্তু লাগছে না, তাহলে বোঝা যাবে যখন লাগবে না তখন বোঝা যাবে ভেতরে তাহলে কোনো কাঁচা ভাব নেই, তাহলে পুরোপুরি এটা হয়ে গেছে। এবার আমি বাটিগুলো নামিয়ে নেব। এই যে বাটিগুলো নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি, বাটিটা ঠান্ডা করে বাকি যে কটা যেটুকু বাকি আছে ওইটুকু আমি ওইভাবে একই রকমভাবে ই করে নেব। একই রকমভাবে এই বাটি দুটো বসিয়ে দেব। তাহলে এই যে দেখুন বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়াতে দেখুন বাটির থেকে কী সুন্দর ছেড়ে দিয়েছে। এবার আমি এটা তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে ইডলি। তাহলে এইভাবে আমি প্রত্যেকগুলো তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, আর সঙ্গে এই যে চাটনি। তাহলে এই ইডলির সাথে এই যে এই চাটনি আপনারা এইভাবে বাড়ি বানাবেন। তাহলে এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু তৈরি হয়ে গেছে আমার ইডলি আর তার সাথে নারকেলের চাটনি। তাহলে আপনারা তো দেখতেই পেলেন আমি এই ইডলি আর এই চাটনিটা কীভাবে তৈরি করলাম। তাহলে এটা খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত লাগে, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে এইভাবে খেয়ে দেখতে পারেন। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হলো আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। আর যে ভাই আমার চ্যানেলটিকে নতুন, সেই চ্যানেল মানে যে আমার চ্যানেলটি নতুন তার কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে। তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপির সঙ্গে। Bye.